الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. والذين يؤمنون بما أنزل إليك. الله 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 أكبر.
الله. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك الله وبالآخرة هم يوقنون. الله الله ما شاء الله. نعم يا شيخ. نعم. وأولئك هم المفلحون. الله الله أكبر. الله ما شاء الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الله ما شاء الله. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا الشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا و
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله لباكر درباري অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াত করার শোনার তৌফিক দান করেছেন এই গভীর রাত্রে। অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এজন্যই এখানে বসিয়েছেন, এজন্য অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে করিমের মাহফিল, সারা রাত যদি কোরআনে করিমের তেলাওয়াত হয়, বিশ্বনন্দিত কারি হযরতুল আলাম উস্তাদ কারি গোলাম মুস্তাফা সাহেব দামাত বরকাতুহুম কত সুন্দর করে কোরআনে করিমের তেলাওয়াত করেছেন, ভেঙে ভেঙে আমাদেরকে কোরআনের ভাষা বুঝিয়েছেন। কারি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম বিশ্ব আলোচিত কারি বাংলাদেশের গর্ব,
ওনাদেরকে আল্লাহ পাক আরো তো হায়াতে তৈবা হায়াতে শিফা দান করুন। এই কোরআনে কারীম শুনে শুধু আপনারা আমরাই পাগল হয়েছি এরকম নয়, আমি দুই চার মিনিট কথা বলে নেমে যাব। প্রকৃতপক্ষে এই কোরআনে কারিমের বিরুদ্ধাচরণ যারা করত, আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাব, সারাদিন মানুষকে বলতো যে কোরআন শুনিও না, কোরআনের ভিতরে কিছু নেই। অথচ তারাই রাতে রাধারে অন্ধকারে আল্লাহ রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে চুরি করে কোরআন শুনত। জুড়ে বলেন সিরাতের মাস যাচ্ছে গিয়েছে, অনেকদিন সিরাতের প্রোগ্রাম হয়েছে, মিলাদের প্রোগ্রাম হয়েছে দেশব্যাপী, সেটা রেশ ধরে দুটা কথা বলে কোরআনের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল গভীর রাত্রে যখন দাঁড়িয়ে যেতেন, আমার উস্তাদ কারী গোলাম মুস্তাফা সাহেব দামাত বরকাতুহু বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইনিল্লাইলা ইল্লা কলিলা। আল্লাহর প্রেম এবং ভালোবাসায় আল্লাহ রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তখন চুরি করে তো তারা কোরআন শুনত, পাগল হয়ে যেত কোরআন শুনতে শুনতে। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই কোরআন শুনতে শুনতে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওরা যখন চুরি করে কোরআন শুনত, ওদের একটা ধারণা ছিল যে আমি একাই আসি, আর কেউ আসে না, কারোর সাথে কারো যোগাযোগ থাকতো না। একদিন তো এরকম হয়ে গেল যে রাত আল্লাহ রাসূলের কোরআনে কারীমের তেলাওয়াত শেষ পর্যায়ে তারা চিন্তা করলো, যত সতর্কতার সাথেই কোরআন শুনি না কেন, সারাদিন বলি কোরআন শুনিও না, লোকে যদি দেখে তাহলে তো পিঠের মধ্যে ছাল রাখবে না, পিটায়া হাড্ডিগুড্ডি শেষ করে ফেলবে, যত বড় নেতাই হই না কেন, মানুষকে ধোকা দিচ্ছি, এরকম চিন্তা করে তারা দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করলো। কিন্তু এমন একটি জায়গা সবাই যে উতবা, শাইবা, আবুল আহাব একসাথে ধাক্কা লেগে গেল। আবু জাহেল কো কি হলো, তোরা এখানে কেন, তুমি এখানে কেন, অসম্ভব, অসম্ভব অসম্ভব বুঝি না, তুমি কেন লেগাইছি না, তখন আর কোনো কথা কয় না, তোরা কিসের জন্য আসলি, তুমি যেটার জন্য আসছো, এই মিষ্টি কোরআন শোনার জন্য আমরাও আসছি। জুড়ে বলেন খবরদার, কালকের থেকে কিন্তু আসা যাবে না, আমরা সারাদিন নেতৃত্ব দেই কোরআনের বিরুদ্ধে, আর যদি রাতের বেলা এই কাম করি, মানুষ যদি বুঝতে পারে, তাহলে তো আমাদের মান, ইজ্জত, সম্মান সব কিছু ধুলায় মিশিয়ে যাবে, তাহলে আমার হাতে হাত দে, কালকের থেকে আর এখানে আসবো না। উতবা, শাইবা, আবুল আহাব তারা বলল যে ঠিকই তো, ঠিক আছে বস, হাত দে। তারা শপথ করলো কালকের থেকে আর এখানে আসবে না। সারাদিন চলে গেল, দিনের বেলা তারা বলে ওয়াকানাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফি লাআন্নাকুম মানুষকে কোরআনের দিক থেকে তারা বিমুখ করে আর বলে কোরআনে কিছু নেই, কাফেররা এই কাজ করে দিনের বেলায়। তো তাদের দিনের ডিউটি শেষ, রাতে যখন ঘুমাতে গেল দ্বিতীয় দিন, চিন্তা করল যে আবু জাহেল চিন্তা করল, আমার হাতে হাত ধরে শপথ করা হলো, এমন কোন বাপের বেটা আছে যে আজকে শপথ ভঙ্গ করবে, কারো এত সাহস নেই আজকে শপথ ভঙ্গ করবে, অতএব আজকের রাতের চান্স আমার একাই।
অজবা সাহেবা আবুল আহাব তারা চিন্তা করে যে ডাইরেক্ট বসের হাতে শপথ করা হলো, তাহলে এত বড় দুঃসাহস আমাদের ভিতরে কারো নেই, পুরা মক্কাতে নেই, অতএব আমি একাই করতে পারি কাজটা। ঠিকই পরের দিন দ্বিতীয় দিন সবাই চলে গেল নিরাপদে নির্বিঘ্নে যেন কোরআন শুনলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সে কোরআন যে কোরআন চুরি করে পাগলের মতো শুনতে আসতো রসুলের ঘরের চতুর্দিকে। আমার উস্তাদ বসে আছেন, ওনাদের সামনে কথা বলতে একটু আল্লাহ আকবর আল্লাহ আকবর। তো সারাদিন সারা রাত কোরআন শুনতে 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 একবার তারা চিন্তা করলো, যতই নিরাপদ হোক না কেন, যতই আজকে কেউ আসুক না কেন, না আসুক, কিন্তু তারপরেও তো সাবধানের মাইন্ড নেই, সময় থাকতে চলে যাই। যখন আল্লাহ রাসূলের কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হলো, আবার তাড়াহুড়া করে দৌড় দিল, আজকেও যে একসাথে হয়ে গেল, একসাথে হয়ে আজকে আর আবু জাহেল সহ উতবা সাহেব আবুল আহাব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো দিকে চেয়ে কেউ কোনো কথা বলে না, নিজ পায়ে দাঁড়িয়ে আছে, নিচের দিকে মাথা করে। আবু জাহেল বলে, ওই কথা বলিস না কেন, কি হয়েছে? চুপ, একদম চুপ, তুমিও চুপ, আমরা কথা বলি না, তুমি কেন আসলা? আচ্ছা ঠিক আছে, ঠেলা ডেলি করে তো সময় পার করার দরকার নেই, চল চলে যাই, বেশি দেরি হলে তো কিল পরব। চলে গেল, সারাদিন কোরআনের বিরুদ্ধে চারণ করলো, রাতের আধার যখন ঘনিয়ে আসলো তখন কারো তো ঘুম আসে না, বিছানার এই পাশ থেকে ওপাশে গড়ায় ঘুম আর আসে না। আবুল আহাব উতবা সাহেবা হঠাৎ করে লাফ দিয়ে উঠে দৌড় দিল আবু জাহেলের ঘরে, যায় নক করল, একটা নক করার সাথে সাথে আবু জাহেল বলে, কে? উতবা সাহেবা বলে, তুমি ঘুমাও না এখনো, এত রাত হয়ে গেল সজা? আবু জাহেল বলে, বেওকুফ, আমি তো ঘুমাই নাই, তোরা তো ঘর ছেড়ে চলে আসছিস। আবুল আহাব উতবা সাহেবা বলে যে, নেতা তাহলে সত্যি কথাটা বলো যে সারাদিন যে আমরা কোরআনের বিরুদ্ধে চরণ করি, আসলে কি ঠিক? কোরআন কি মিথ্যা? আল্লাহ রসুল কি মিথ্যা? আবু জাহেল সে উত্তর দেয়, সারাদিন কোরআনের বিরুদ্ধে চরণ করি, কথা ঠিক, কেন করি? মুহাম্মদ আমাদের ভাতিজা, আমাদের অনেক পরে পৃথিবীতে এসছে, মক্কা নগরীতে এসছে, যুগ যুগ ধরে আমরা এই এলাকার নেতাগিরি করে আসছি, মানুষকে শাসন করে আসছি। কোরআন যদি মানতে হয়, মুহাম্মদকে যদি মানতে হয়, যখনই কালেমা পড়ব সঙ্গে সঙ্গে তার হাতে বায়াত হওয়ার সাথে সাথে নেতাগিরি চলে যাবে। অতএব এত ছোট হতে চাই না, এজন্য প্রয়োজনে মরে যাব, কোরআনকেও মানব না, মুহাম্মদকেও মানব না, জুরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনের আকর্ষণ হলো এরকম, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে কথা ঠিক, কিন্তু সারা রাত পাগলের মতো কোরআন শুনত। আমার ভাইরা, আমার ভাই হযরত মাওলানা কারি আব্দুল গফুর সাহেব, উনি যে আয়োজন করেছেন, আমরা দোয়া করি যেন ওনার এই আয়োজন, উনি যতদিন বেঁচে থাকেন, ওনার ইন্তেকালের পর কেয়ামত পর্যন্ত যেন এটা থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে এটার উপর সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।